নমস্কার আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের প্রিসাইডিং অফিসারের রিপোর্ট কীভাবে ফিল আপ হবে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করবো এর আগের ভিডিওতে আমরা প্রিসাইডিং অফিসারের ডায়েরি ডিক্লারেশান কীভাবে ফিল আপ হবে এম টোয়েন্টি ওয়ান কীভাবে ফিল আপ হবে পিএস জিরো ফাইভ ফর্ম কীভাবে ফিল আপ হবে সেই সব নিয়ে আলোচনা করেছি আজকে আমরা পিআরস রিপোর্ট যে পাঁচটা পার্ট আছে সেই পাঁচটা পার্ট কীভাবে ফিল আপ হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব তাহলে ফর্মটা দেখব ফর্মটার মধ্যে ফিল আপ করার পর ব্যাখ্যা সহকারে আমাদের এই আলোচনা চলবে তাহলে দেখুন এইটা হচ্ছে প্রিজাইডিং অফিসারের রিপোর্ট অ্যানেক্স চার্জ ফাইভ তাহলে অ্যানেক্সচার্জ ফাইভ বা প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পাঁচটা পার্ট আছে প্রথম পার্টটা হচ্ছে মক পোল সার্টিফিকেট আগেতে মক পোল সার্টিফিকেট বলে আলাদা একটা ফর্ম থাকতো কিন্তু এবারে পিআরওস রিপোর্টের পার্ট ওয়ানটাই হচ্ছে মক পোল সার্টিফিকেট পার্ট টু হচ্ছে পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন কন্ট্রোল ইউনিট অর্থাৎ কন্ট্রোল ইউনিটের ব্যাটারি যদি পরিবর্তন করতে হয় তখন এই রিপোর্ট ফিল হবে পার্ট থ্রি হচ্ছে প্রেসিং অফ ক্লোজ বাটন আফটার কমপ্লিশন অফ পোল অর্থাৎ ভোট শেষ হয়ে যাওয়ার পর কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটন প্রেস করে ভোটটাকে ক্লোজ করতে হয় সেটার জন্য পার্ট থ্রি পার্ট ফোর হচ্ছে ভিভিপ্যাড অথবা ইভিএম যদি রিপ্লেসমেন্ট হয় মক পলের সময় তার জন্য এই রিপোর্ট আর পার্ট ফাইভটা হচ্ছে ইভিএম রিপ্লেসমেন্ট ডিউরিং অ্যাকচুয়াল পোল অর্থাৎ অ্যাকচুয়াল ভোটের সময় যদি ইভিএম রিপ্লেসমেন্ট হয় তার জন্য পার্ট ফাইভ তাহলে এই পার্ট ওয়ানটা হচ্ছে ম্যান্ডেটরি পার্ট ওয়ানটা মক পল প্রত্যেককেই করতে হবে এবং প্রত্যেককেই এই মক পোল সার্টিফিকেট দিতে হবে ঠিক তেমনি পার্ট থ্রিটাও হচ্ছে ম্যান্ডেটরি অর্থাৎ ভোট শেষের পর প্রত্যেককেই ক্লোজ বোতাম প্রেস করতে হবে তাহলে এই দুটো প্রত্যেকটা প্রিজাইডিং অফিসারের ক্ষেত্রেই হচ্ছে ম্যান্ডেটরি লি করতে হবে পার্ট টুটা আপনার যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন কন্ট্রোল ইউনিট এটা হতেও পারে নাও হতে পারে যদি হয় তাহলে ফিল আপ হবে নাহলে ফিল হবে না আর পার্ট ফোর পার্ট ফাইভ যদি ভিভি ইভিএম চেঞ্জ হয় তখন ফিল হবে তাহলে সেটা নাও হতে পারে তাহলে আমরা দেখছি পিআরওস রিপোর্টের যে পাঁচটা পার্ট আছে তার মধ্যে পার্ট ওয়ান এবং পার্ট থ্রি প্রত্যেককে ফিল করতে হবে আর পার্ট টু পার্ট ফোর এবং ফাইভ সিচুয়েশান অনুযায়ী ফিল আপ হবে তাহলে এবার আমরা এবার পার্ট ওয়ানটাকে নিয়ে আলোচনা করি পার্ট ওয়ান মানে মক্পল সার্টিফিকেট এখানে নেম অফ দ্য ইলেকশান আমরা জানি এটা লোকসভা ইলেকশান দু হাজার চব্বিশে তাই জেনারেল ইলেকশান টু দ্য লোকসভা এটা লিখতে হবে কিন্তু অনেক সময় ফর্মে লেখাই থাকবে দেখুন লেখা ব্যাকেটে লেখা আছে টু বি প্রিপ্রিন্টেড যদি প্রিন্ট করা থাকে তাহলে লেখার প্রয়োজন নেই যদি গ্যাপ থাকে তাহলে আপনারা লিখবেন তারপরে নাম্বার অ্যান্ড নেম অফ দ্য এসি অর্থাৎ বিধানসভার নম্বর এবং নাম সেটা আমি লিখলাম দুশো ছেষট্টি বর্ধমান উত্তর তারপরে আছে নাম্বার অ্যান্ড নেম অফ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি সেটা হচ্ছে থার্টি নাইন বারওয়ান দুর্গাপুর তারপর হচ্ছে পোলিং স্টেশন নাম্বার এবার অনেক সময় শুধু পোলিং স্টেশন নাম্বারটা লিখে দিলেই চলে কিন্তু নাম্বারটা লিখে নামটাও লিখে দেবেন পোলিং স্টেশন নেমটাও লিখে দেবেন আমি একটা কাল্পনিক নাম ধরেছি দুশো চুয়ান্ন পালসিট এফপি স্কুল রুম নাম্বার ওয়ান এবার এ অংশে দেখুন কন্ডাক্ট অফ মক পোল অ্যান্ড ভেরিফিকেশান অব মক পোল ডেটা অর্থাৎ আপনাকে মক পোলটা কন্ডাক্ট করতে হবে এবং সেই ডেটা ভেরিফিকেশানও করতে হবে তার তথ্য এই ছটা সাতটা কলমে আপনাকে লিপিবদ্ধ করতে হবে তাহলে দেখুন প্রথম কলাম যেটা আছে আমরা জানি মক কটা করতে হয় না মক মিনিমাম পঞ্চাশটা করতে হয় এবং অ্যাকচুয়াল ভোটে দেড় ঘন্টা আগে শুরু করতে হয় যদি দুই বা ততোধিক পোলিং এজেন্ট উপস্থিত হয় আর তা না হলে পনেরো মিনিট ওয়েট করে আমাদের মকপোল স্টার্ট করতে হয় অর্থাৎ সাড়ে পাঁচটা থেকে স্টার্ট হবে যদি দুই বা তার বেশি পোলিং এজেন্ট উপস্থিত হয়ে যায় আর যদি একটা পোলিং এজেন্ট উপস্থিত হয় বা কেউ না হয় তাহলে পাঁচটা পঁয়তাল্লিশে মক স্টার্ট করতে হবে যেহেতু অ্যাকচুয়াল পোল সাতটা এইবার ধরুন আপনার এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট নেম অফ দ্য ক্যান্ডিডেট ইনক্লুডিং নোটা টু বি প্রিপ্রিন্টেড অর্থাৎ ক্যান্ডিডেটদের নাম এখানে প্রিন্ট করাই থাকে যদি না করা থাকে তাহলে আপনাকে এখানে লিখতে হবে সেটা কীভাবে লিখবেন সিরিয়াল বা সিকোয়েন্সটা লিখবেন যেভাবে আপনার ব্যালট পেপারটা তৈরি হয়েছে অর্থাৎ ফর্ম সেভেন এতে যেটা কনটেস্টিং ক্যান্ডিডেটদের নাম যেভাবে আছে সিরিয়ালিস আপনাকে সিরিয়ালিস সেভাবে লিখতে হবে এবং লাস্টে নোটা লিখতে হবে তাহলে দেখুন আমি ধরে নিচ্ছি চারজন ক্যান্ডিডেট আছে আর নোটা নিয়ে পাঁচজন ক্যান্ডিডেট তাহলে এই কটা লেখাই থাকবে নাহলে আপনি ক্যান্ডিডেটদের নামগুলো এখানে এক দুই তিন চার করে লিখে দিলেন তারপরে আপনার পাঁচ নম্বর হচ্ছে নোটা এরপরে দেখুন নাম্বার অফ ভোটস কাস্ট ডিউরিং মক পোলের সময় আমরা জানি পঞ্চাশটা মিনিমাম ভোট করতে হবে তাহলে প্রত্যেককে দশটা করে দেওয়া হলো নোটাকেও দশটা দেওয়া হলো আবার এটাকে আপনারা চেঞ্জও করতে পারেন সিমিলার বা একই পরিমাণ দিতে হবে এমন কোনো ম্যান্ডেটরি নয় এটা কাউকে দশটা কাউকে বারোটা কাউকে আটটা সাতটা এরকম করে দেওয়া যেতে পারে কিন্তু প্রত্যেককেই মিনিমাম একটা করে দিতে হবে তাহলে দশটা করে দেওয়া হয়েছে সাপোজ আমি ধরলাম নোটা নিয়ে মোট পঞ্চাশটা টোটাল পঞ্চাশটা ভোট পড়েছে এবার নাম্বার অফ ভোটস ডিসপ্লেড ইন দ্য কন্ট্রোল ইউনিট অন চেকিং দ্য রেজাল্ট যখন কন্ট্রোল ইউনিটের রেজাল্ট বাটন প্রেস করেছে করা হয় তখন কী করে না কন্ট্রোল ইউনিট ক্যান্ডিডেট ওয়াইজ ভোটগুলো দেখায় যেমন ক্যান্ডিডেট ওয়ান এত ক্যান্ডিডেট টু এত আর টোটাল পোল ভোট এত এটা দেখায় তাহলে সেটাও দশটা দশটাই দেখিয়ে যায় প্রত্যেকটা লেখা হলো টোটালটাও পঞ্চাশ লেখা হবে নাম্বার অফ ভিভিপ্যাড প্রিন্টেড পেপার স্লিপ এগেনস্ট ক্যান্ডিডেট অর্থাৎ ভিভিপ্যাডে যে সেলফ টেস্ট যে স্লিপগুলো থাকে সেটা বাদ দিয়ে আমরা দেখছি যাকে যটা করে ভোট দেওয়া হয়েছিল ঠিক তটা সংখ্যা মকপোল স্লিপই কিন্তু ড্রপ বক্সে পড়ে আছে তাহলে সেই সংখ্যাগুলো এখানে লেখা হলো টোটাল পঞ্চাশটা এইবার দেখুন রেজাল্ট ডিসপ্লেড ইন কন্ট্রোল ইউনিট অ্যান্ড প্রিন্টেড পেপার স্লিপ কাউন্ট ট্যালিড উইথ ইচ আদার এটা সবসময়ই ইয়েস হবে যদি ইয়েস না হয় তার মানে মেশিন তো খারাপ আছে তার জন্য এটা ইয়েস এটা ইয়েস এটা ইয়েস এটা ইয়েস এখানেও ইয়েস ইয়েস এবার সিগনেচার অফ দ্য পোলিং এজেন্ট উইথ পার্টি অ্যাভ্রিভিয়েশান মানে কি আপনাকে প্রথমে এখানে পোলিং এজেন্টের সিগনেচার নেওয়া হবে এবং ওই পোলিং এজেন্ট কোন পলিটিক্যাল পার্টির প্রতিনিধিত্ব করছেন সেই পলিটিক্যাল পার্টির নামটা ব্যাকেটে অ্যাভ্রিভিয়েট ফর্মে লিখতে হবে যেটা এখানে লিখে দেওয়া হয়েছে তাহলে এইটা গেল এরপরে বি পোর্শানে কি আছে দেখুন ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মক্পল ডেটা এটা আমরা জানি করতেই হবে তাই এখানে ইয়েসের চিহ্ন দিয়ে দিলেন ইফ ইয়েস দেন রাইট দ্য অ্যাভাব সেন্টেন্স ইন ইং যদি এটা ইয়েস হয় আপনি ভোট শেষ হয়ে যাওয়ার পর ভোট মানে মক্পল হয়ে যাওয়ার পর আপনি ক্লোজ বাটন প্রেস করেছেন তারপর ক্লোজ বাটন প্রেস করার পর আমাদেরকে ক্লিয়ার করতে হবে তাহলে ক্লিয়ার বাটন যে প্রেস করেছেন এটা আপনাকে স্মরণ করে দেওয়ার জন্য এটাকে লিখতে বলা যখনই আপনি লিখছেন তখন যদি আপনার মানে ভুলেও যান তাহলে আর ভুলবেন না তখন মনে হয় একবার দেখে নিই মেশিনটা ক্লিয়ার করেছি কিনা তাই ক্লিয়ার মতনটা প্রেস করবেন আর এখানে ঠিক সেম জিনিসটাই লিখে দেবেন ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মক্পল ডেটা হয়ে গেল সিতে আছে কি অল পেপার স্লিপ টেকেন আউট ফ্রম দ্য ভিভি প্যাড আফটার মক পোল এটা আপনাকে করতেই হবে কারণ সেই ভিভিপ্যাটের মক পোল স্লিপগুলোর পিছনে আপনার স্ট্যাম্প দিয়ে মক পোল স্লিপ লিখতে হবে এবং সেটাকে ব্ল্যাক এনভেলপের মধ্যে সিল করতে হবে তাহলে এটা ইয়েস হবে ইয়েস লেখা হলো এম টি প্যাড সোন টু অল পোলিং এজেন্ট মানে অ্যাকচুয়াল ভোট শুরুর আগে এবং যখন ভিভি প্যাডের ভোটিং এই ড্রপ বক্সটা সিলিং হবে তখন আপনার

তারপরে কী হবে আপনার কি না সি আর সি যেটা ক্লোজ তারপর রেজাল্ট তারপর ক্লিয়ার তাহলে ক্লিয়ার করে দিলে জিরো হয়ে গেল এরপর পোলিং এজেন্টদেরকে কন্ট্রোল ইউনিটের ওই ব্যালট সেকশানে দেখবেন ডান দিকে আমাদের ব্যালট বাতন বোটন থাকে আর বাঁ দিকে টোটাল বাটন থাকে সেই টোটাল বোতামটা প্রেস করে দেখলে দেখা যাবে কি জিরো কারণ যদি ক্লিয়ার হয়ে জিরো হয়ে গেছে তাহলে সেটা হচ্ছে তাই এখানে ইএস লেখা হবে এরপর দেখুন মক পোল ভিভিপ্যাট স্লিপ স্ট্যাম্পড উইথ মক পোল স্লিপ এটা দিতে হবে পিছন দিকে সেটা দিয়েছেন তাই এখানে ইয়েস লেখা হলো তারপরের পয়েন্টে কি আছে না ফলোইং উইকনেস মক পোল অ্যান্ড মক ভোটস ট্যালিড অ্যান্ড দ্যাট মক ভোটস ইরেস্ট ফ্রম দ্য কন্ট্রনি আফটার মক পোল তাহলে সেটা করা হয়েছে এবার তাদের সেই সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে তার জন্য এই বক্সটাকে ফিল আপ করতে হবে সিরিয়াল নাম্বার লেখা এখানে পোলিং এজেন্টদের নাম লেখালো ধরুন কে 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 এটা এল এল এটা এম এম এটা এনএন এটা পোলিং এজেন্টের নাম এ কোন পলিটিক্যাল পার্টি তার পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েশনগুলো এখানে দেওয়া হয়েছে এ কোন ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট না এ এ এ পোলিং তাই ক্যান্ডিডেটের নাম লেখা হলো এবার এখানে পোলিং পোলিং এজেন্ট এখানে সাইন দেখুন খুব ভাইটাল আই যে পয়েন্টটা টাইম ইন কন্ট্রোল ইউনিট ইজ দ্যাস মিনিটস মোর লেস দ্যান ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইফ এনি ধরুন আপনি যখন মক পোল করছেন বা অন্য কোনো ঘটনা ঘটছেন মানে মেশিন অন করার পর দেখবেন মেশিন কিন্তু শো করে সবসময় পিইটি পিএসটি এরকম শো করে পিইটি মানে পোল এন টাইম পিএসটি মানে পোল স্টার্ট টাইম তাহলে সেই কন্ট্রোলিউট অন করার পর যে টাইমটা শো করবে সেটা আপনার হাতের যে ঘড়িটা আছে সেইটার সঙ্গে কত মিনিট ডিফারেন্স হচ্ছে কম বা বেশি এখানে ধরুন আপনার প্লাস থ্রি বা মাইনাস থ্রি লিখতে পারেন বা যদি এখানে মোর আর লেস লেখা থাকে তাহলে প্লাস লেখার দরকার নেই ধরুন আপনার ঘড়িতে পারছে আপনার সাতটা কিন্তু আপনার অ্যাকচুয়াল কন্ট্রোল দেখাচ্ছে সাতটা তিন তাহলে তিন মিনিটের ডিফারেন্স রয়েছে তাই এখানে লেখা হলো টাইম ডিসপ্লে অন দ্য কন্ট্রোল ইউনিট ইজ থ্রি মিনিটস মোর লেসটাকে কেটে দিলেন দেন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যদি এটা পাঁচ মিনিট কম থাকে অর্থাৎ আপনাদের সবার হাতের ঘড়িতে সাতটা বাজে কিন্তু এই ঘড়িটা ছটা পঞ্চান্ন শো করছে তাহলে তখন এখানে লেখা হবে দ্য টাইম ডিসপ্লে ইন দ্য কন্ট্রোল ইউনিট ইজ ফাইভ মিনিটস লেস তখন মোরটা কেটে দিতে হবে দেন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এরপর সিগনেচার অফ দ্য মাইক্রো অফসোভার যদি পোলিং সেখানে মাইকাল থাকে সাধারণত সব পুলিশ স্টেশনেই থাকবে এই লোকসভা ইলেকশনে ওনার সাইন নেওয়া হবে তারপর এখানে প্রিজাইডিং অফিসার ফুল নেম লিখবে ফুল নেম লেখার পর উনি সাইন করবেন ডেট দেবেন ডিস্টিংগুইজিং মার্কও লাগিয়ে দেবেন বা দিকে এরপরে দেখুন বলা হচ্ছে ইট ইজ হেয়ার বাই সার্টিফাই দ্যাট বিফোর কমেন্সমেন্ট অফ অ্যাকচুয়াল পোল টোটাল বাটন অফ দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড ইন দা প্রেজেন্স অফ অল পোলিং অফিসিয়াল টু এনশিওর দ্য টোটাল ভোট ইজ জিরো তাহলে এটাকে আবার আপনাকে মনে করাচ্ছে যে আমি এটা করেছেন এবং কন্ট্রোল জিরো দেখাচ্ছে তাহলে এটা করার পর আবার প্রিজাইডিং অফিসার এখানে সাইন করবে এরপরে কি করবে না এখানে যারা যারা পোলিং অফিসাররা উপস্থিত ছিলেন অর্থাৎ ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং তাদের এখানে নাম লেখা হবে এবং তারা এখানে এক দুই তিন করে সই সাইন করবে তাহলে এইটা হচ্ছে মক পোল সার্টিফিকেট এটা আপনাকে প্রিজার্ভ করে রাখতে হবে কারণ আমরা জানি এটা ফার্স্ট প্যাকেট যেটা রয়েছে আমাদের ইভিএম পেপার সেখানে কিন্তু কন্টিনিউটের সঙ্গে এই পিআরওস রিপোর্টের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি দিতে হবে এবং সেভেন্টিন সি আর তার সঙ্গে আর একটা আইটেম থাকে যেটা হচ্ছে ব্ল্যাক এনভেলপটা যেটা মক পল থাকে এরপরে দেখুন পার্ট টু পার্ট টুটা চেঞ্জ মানে কোনো সময় হতেও পারে নাও হতে পারে যদি কন্টিনিউটার ব্যাটারিটা কম থাকে লো দেখায় এবং তার পার্সেন্টেজ দেখায় যে ব্যাটারি পার্সেন্টেজ টেন পার্সেন্ট কি টু পার্সেন্ট কি থ্রি পার্সেন্ট অর্থাৎ খুব লো পার্সেন্টেজ ব্যাটারি রয়েছে তাহলে ভর্ত করা সম্ভব নয় তাহলে তখন এই ব্যাটারিটা রিপ্লেস হবে কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাকের সেইটার সংক্রান্ত ডিক্লারেশন এখানে আপনার ওপরের এগুলো প্রিপ্রিন্টেড থাকবে নাহলে আপনার লিখে দেন এবার দেখুন যেটা আসছি ডিটেলস অফ দ্য রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক অফ দ্য কন্ট্রোল ইউনিট ডিউরিং মক পোল অথবা অ্যাকচুয়াল পোল যেটা হবে যদি মক পলের সময় হয় তাহলে বাকিটা স্ট্রাইক আউট করে দেবেন যদি অ্যাকচুয়াল পোলের সময় হয় তাহলে মক পোলটা স্ট্রাইক আউট করে দেবেন এবার ইউনিক আইডি অফ দ্য কন্ট্রোল ইউনিট অর্থাৎ আপনাকে যে কন্ট্রোল ইউনিটটা দিয়েছিল তার আইডিটা আপনি লিখে দেন এ ফাইভ ফোর ওয়ান টু থ্রিটা একটা কাল্পনিক নাম্বার এবার কী কারণে ব্যাটারিটা রিপ্লেস করতে হচ্ছে না ব্যাটারি স্ট্যাটাস হচ্ছে লো অথবা ব্যাটারি এক্সজস্টেড যা হোক একটা আপনি লিখবেন ব্যাটার হয়ে যায় ব্যাটারি হবে এটা যেটা হোক যে কারণের জন্য সেটা আপনি লিখে দিলেন ব্যাটারি আর এখন যেহেতু এম থ্রি মডেলের এগুলো মেশিন সবই অ্যালং উইথ পারসেন্টেজ লো মিডিয়াম হাই স্ট্যাটাসটা দেখায় তারপরে ইউনিক আইডি অফ অল দা ওল্ড অ্যাড্রেস ট্যাক দ্যাট ওয়াজ কার্ড বাই দ্য প্রিসাইডিং অফিসার টু রিপ্লেস দ্য পাওয়ার প্যাক অফ দ্য কন্ট্রোল ইউনিট এটা লেখা হলো অর্থাৎ কন্ট্রোল ইউনিটের যে অ্যাড্রেস ট্যাকটা ছিল মানে আমরা জানি কি ইভিএম যখন কমিশনিং হয়ে যায় তারপরে কন্ট্রোল লিমিটের যেটা ক্যান্ডিডেট সেট সেকশন আছে সেখানে একটা পোর্শানে ক্যান্ডিডেট সেট সেকশানের অংশে একটা অ্যাড্রেসটা লাগানো থাকে আর তার মা দিকে যেটা পাওয়ার প্যাক সেকশন থাকে সেখানে একটা অ্যাড্রেসটা লেখা থাকে দুটো অ্যাড্রেসটাকে মধ্যে ওই অ্যাড্রেসটাকে সিরিয়াল নাম্বারটা আপনি এখানে লিখলেন এরপর আর একটা কলম এখানে থাকবে যেটা এখানে নেই যে নতুন যে অ্যাড্রেসটা একটা আপনি লাগালেন তার সিরিয়াল নাম্বার তাহলে সেটা তখন এখানে আপনি লিখে দেবেন এরপর দেখুন বি পোর্শানে কী বলা হচ্ছে দ্য ফলোইং পোলিং এজেন্ট উইটনেস দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য পাওয়ার প্যাক ফ্রম দ্য কন্ট্রোল ইউনিট তাহলে সেই সময় কন্ট্রোল ইউনিটের যে যে পোলিং এজেন্ট উপস্থিত ছিল তাদেরই একমাত্র নাম হবে তারা কোন পার্টির সেটা লেখা হবে সেই ক্যান্ডিডেটের নাম লেখা হবে আর সেই পোলিং এজেন্টদের এখানে সাইন নেওয়া হবে এরপরে প্রিজাইডিং অফিসার সাইন করবেন পরে সেক্টর অফিসার সাইন করবে কেন সেক্টর অফিসার তার কারণ পাওয়ার প্যাক রিপ্লেসমেন্টও যদি হয় ব্যাটারি রিপ্লেসমেন্ট হলেও সেক্টর অফিসার সেটা করবেন উনি উপস্থিত থাকবেন তাই সেক্টর অফিসারের সাইন এখানে লাগবে তাহলে এটা কিন্তু কোনো কোনো পোলিং স্টেশনে হতেও পারে বা নাও হতে পারে কিন্তু এক নম্বর পার্টটা ম্যান্ডেটোরলি হবেই মকবল করতেই হবে এবং তিন নম্বর পার্টটাও ম্যানিটারালি হবেই কারণ ভোট শেষ যাওয়ার পর ক্লোজ বাটন আপনাকে প্রেস করতেই হবে এটা হচ্ছে এই ক্লোজ বাটন প্রেস করারই সার্টিফিকেট উপরটা লিখে দেওয়া হলো বা প্রিপ্রিন্টেড থাকবে এবার দেখুন এখানে আপনার কী বলছে ইট ইজ সার্টিফাই দ্যাট আই হ্যাভ প্রেস দ্য ক্লোজ বাটন অফ দ্য কন্ট্রোল ইউনিট অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল ইন দ্য প্রেজেন্স অফ দ্য ফলোইং মানে প্রিজাইডিং অফিসার এই সার্টিফিকেটটা দিচ্ছে যে আমি ক্লোজ বাটনটা প্রেস করে যেটা আর কিছুই নয় এই সার্টিফিকেট দেওয়ার অর্থ আপনাকে বারবার মাইন্ডে স্ট্রাইক করানো যে আপনি ভোট শেষের পর কন্ট্রোল ইউনিটের ক্লোজ বোতামটা প্রেস করে ভোটটা বন্ধ করেছেন এখানে তাহলে প্রথমে পোলিং এজেন্টদের নাম হবে এবং তার ডেজিগনেশান ডেজিগনেশান দেখবেন অ্যাসিস্টেন্ট টিচার হতে পারে ইউপিসি হতে পারে কোনো গভর্নমেন্ট অফিসিয়াল হতে পারে তাহলে তার নাম হবে তার ডেজিগনেশান হবে তার সাইন হবে আর এখানে পোলিং এজেন্টদের নাম কোন পলিটিক্যাল পার্টির সে কোন ক্যান্ডিডেটের পোলিং এজেন তারপর পোলিং এজিনে সাইন দিয়ে এখানে প্রিজাইডিং অফিসে সাইন করবে তাহলে এইটা একটা লাইনে সার্টিফিকেট বারবার আপনাকে ইলেকশন কমিশন মনে করাচ্ছে যে ভোট শেষের পর কিন্তু আপনাকে ক্লোজ বোতাম প্রেস করতেই হবে তাহলে এই পার্ট ওয়ান আর পার্ট থ্রি প্রত্যেকটা প্রিজাইডিং অফিসারের ক্ষেত্রে ফিল আপ হবে আর পার্ট টু পার্ট ফোর এবং ফাইভ সিচুয়েশান অনুযায়ী ফিল আপ হবে আদারওয়াইজ নীল লিখে আপনারা সাইন করে দেবেন এবার পার্ট ফোরে আসি ওপরটা প্রিপ্রিন্টেড হয়ে গেল এরপরে আছে এক নম্বর এ না ডিটেলস অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন অফ দ্য ভিভি প্যাড ইউজড আচ্ছা এইখানে যেটা রিপ্লেসমেন্ট ডিউরিং মক পোল এটাকে বলে দিই মক পোলের সময় যদি আপনার যে ইউনিটটা খারাপ হবে শুধুমাত্র সেটাই রিপ্লেস হবে যদি ব্যালট ইউনিট খারাপ হয় তাহলে ব্যালট ইউনিটটা রিপ্লেস হবে যদি কন্টো খারাপ হয় তাহলে কন্টো রিপ্লেস হবে যদি ভিভিপ্যাট খারাপ হয় তাহলে ভিভিপ্যাট রিপ্লেস হবে কিন্তু অ্যাকচুয়াল পোলের সময় যদি ব্যালট ইউনিট খারাপ হয় তাহলেও কিন্তু বিইউসিইউ ইউ প্যাড চেঞ্জ হবে কন্ট্রোল খারাপ হলেও কিন্তু বিইউসিইউ ইউসিইউ প্যাড চেঞ্জ হবে এবং ভিভি প্যাডটা যদি খারাপ হয় তখন কিন্তু শুধুমাত্র ভিভিপ্যাডটা চেঞ্জ হবে কন্ট্রোল ইউনিট বা ব্যার্টি চেঞ্জের কোনো প্রয়োজন নেই এটা আপনাদের মাথায় রাখতে হবে তাহলে ধরুন আপনার আমি ধরে নিচ্ছি যে মক ফোলের সময় কন্ট্রোল ইউনিটটা খারাপ হয়ে যায় তাহলে কন্ট্রোল ইউনিটটাই চেঞ্জ হবে কারণ মক ফোলের সময় সব ইউনিট চেঞ্জ হওয়ার কোনো প্রয়োজন নেই এবার ইউনিক আইডি অফ ইউনিটস গিভেন অ্যাট দ্য টাইম অফ বিস অর্থাৎ ডিসিতে আপনাকে যে বেলোটিউটা দিয়েছে তার সিএল নাম্বারটা এখানে লিখলেন যে দিয়েছে তার সিএল নাম্বার লিখলেন যে ভি প্যাডটা দিয়েছে তার সিএল নাম্বার এখানে লিখলেন এরপর টিক হুইচ ওয়ান ফাউন্ড নন ফাংশনাল সময় আপনার কোনটা নন ফাংশনাল দেখাচ্ছে ধরুন কন্ট্রনি দেখাচ্ছে কন্টিনিউটার এখানে টিক চিহ্ন দিলেন বাকি এই দুটোতে হাইফেন বা কেটে দিলেন এরপরে দেখুন রিজন অফ নন ফাংশান আপনি কি কারণে নন ফাংশনিং হচ্ছে কন্টিনিউটার সেটা এখানে মেনশন করলেন নন ফাংশানিং ডিউ টু লিঙ্কের অ বা প্রেস এর যা দেখাবে সেটা এখানে লিখবেন এরপর ইউনিক আইডি অফ ইউনিটস গিভেন অ্যাজ রিপ্লেসমেন্ট ডিউরিং মক পোল তাহলে আপনাকে নতুন যে কন্ট্রোলটা দেওয়া হলো তার আইডিটা কী সেইটা আপনাকে এখানে লিখে দিতে হবে এটা সেক্টর অফিসে আপনাকে মেশিনটা দেবে তাহলে সেক্টর অফিসার প্রেজেন্ট আছেন তাহলে এখানে সেক্টর অফিসারের সিগনেচারটা এই জায়গায় হবে তাহলে এটা এ পোর্শন গেল এবার বি পোর্শনে দেখুন ফলোইং পোলিং এজেন্ট এই ঘটনা ঘটার সময় সাক্ষী ছিল তাই তাদের এখানে নাম তার পার্টি তার ক্যান্টিনের নাম এবং তার সাইন নেওয়া হলো প্রিজাইডিং অফিসে সাইন করবে ঠিক সেম ওয়েতে পার্ট ফাইভটাও ফিল আপ হবে অ্যাকচুয়াল পোলের সময় তাহলে অ্যাকচুয়াল পোলের সময় ওপরটা প্রিন্টেড থাকলো বা আপনারা ফিল আপ করে দিলেন এতে দেখুন রিপ্লেসমেন্ট অফ ইভিএম পোলের সময় দেখুন এখানে এক নম্বর আছে ইউনিক আইডি অফ দ্য ইউনিটস ফাউন্ড নন ফাংশনাল ডিউরিং অ্যাকচুয়াল পোল আচ্ছা ইউনিক আইডি অফ দ্য ইউনিটস ফাউন্ড নন ফাংশনাল আচ্ছা এখানে যে ইউনিটটা নন ফাংশনাল হবে তার আইডিটা এখানে তিনটে লেখা হয়েছে কিন্তু তিনটে লেখার প্রয়োজন নেই দেখুন ইউনিক আইডি অফ ইউনিটস ফাউন্ড নন ফাংশনাল ডিউরিং অ্যাকচুয়াল পোল ধরুন আমরা ব্যালট ইউনিটটা নন ফাংশনাল হয়েছে অ্যাকচুয়াল ভোটের সময় তাহলে ব্যালটি ইউনিটও চেঞ্জ হবে কন্ট্রোল চেঞ্জ হবে ব্যাডও চেঞ্জ হবে কিন্তু যদি ব্যাড খারাপ হতো তাহলে শুধুমাত্র ভি ব্যাডটা চেঞ্জ হতো কন্ট্রোল ইউনিট খারাপ হলেও কিন্তু কন্ট্রোল ইউনিটটাও চেঞ্জ হতো ব্যালট ইউনিট চেঞ্জ হতো ভি ব্যাডটাও চেঞ্জ হতো তাহলে আমি ধরছি অ্যাকচুয়াল ভোটের সময় ব্যালট ইউনিটটা খারাপ হয়েছে তাহলে ব্যালট ইউনিট যে ব্যালট ইউনিটটা ডিসির থেকে পেয়েছিলেন তার সিরিয়াল নাম্বার এখানে লেখা হলো এবং কোন সময় ঘটনাটা ঘটে ধরুন আইআইডের সময় ঘটনা ঘটে যার টাইম টাইম লিখেন টু পয়েন্ট এই টু থার্টি পি এম এরপর তখন কন্ট্রোটে অ্যাকচুয়ালি কতগুলো ভোট পড়েছিল ধরুন চারশো পনেরোটা ভোট পড়ে তার চারশো পনেরোটা এখানে লিখে দিলেন এরপর কী কারণে মানে কী কারণে আপনার ব্যারোটিনটা খারাপ হয়েছে না ধরুন কোনো একটা ক্যান্ডিডেট বোতাম কেউ কোনো একটা ক্যান্ডিডেট প্রেস করেছে এই ভোটার প্রেস করেছে দেওয়ার উঠছে না তাহলে এখানে ওয়ান ক্যান্ডিডেট বাটন ইজ প্রেসড অ্যান্ড ফিক্সড অ্যান্ড নট ওয়ার্কিং এরকম একটা লিখে দিলেন বিপ সাউন্ড কি শোনা যাচ্ছিল হ্যাঁ শোনা যাচ্ছিল তাহলে ইয়েস লিখলেন এবার ইউনিক আইডি অফ দ্য নিউ ইউনিট প্রোভাইডেড অ্যাজ রিপ্লেসমেন্ট যেহেতু ব্যালট ইউনিট খারাপ হলেও অ্যাকচুয়াল প্লেস সময় তিনটি রিপ্লেস হবে তাহলে তিনটে নতুন আইটেম আপনি পেয়েছেন তাহলে প্রত্যেকটার নতুন সিরিয়াল নাম্বারগুলো আপনি এখানে লিখে দিলেন এবং নতুন করে আবার কখন ভোট শুরু করছেন না সেটা শুরু করেছেন তিনটে দশে আচ্ছা এইখানে একটা বলার বিষয় তাহলে এই সময় রিপ্লেসমেন্ট হলে কিন্তু আবার নতুন করে মকবোল করতে হবে কিন্তু সেক্ষেত্রে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে একটা করে ভোট দিতে হবে ইনক্লুডিং নোটা সেখানে কিন্তু পঞ্চাশটা মক পোল করার দরকার নেই তাহলে সেক্ষেত্রে আবার মক পোল সার্টিফিকেট তৈরি হবে দিয়ে ভোট শুরু হয়েছে আবার তিনটে দশে এখানে পোলিং এজেন্টদের নাম কোন পার্টির তার ক্যান্ডিডেট তার সিগনেচার নেওয়া হবে তাহলে এই হচ্ছে টোটাল পার্ট প্রিজাইডিং অফিসারের রিপোর্টের তাহলে এক আর তিন প্রত্যেকটা প্রিজাইডিং অফিসারের ফিল আপ হবে আর দুই চার পাঁচ সিচুয়েশান অনুযায়ী ফিল আপ হবে আশা করি সকলের কাছে ক্লিয়ার হয়েছে ধন্যবাদ